무엇인 줄 알겠습니다. 소통만에 탁재, 라스니디, 마니지오, 실포 사이토, 비쇼 우대쇼의 성스기디, 어토니디, 비쇼 성바, 빅간 우서치도노다, 쇼크 스럽다게본, 시카, 노던 캘라둘라, 우 아루 언의 커버. পত্রপত্রিকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। ধন্যবাদ। দৈনিক সংবাদ সোমবার 5ই ফাল্গুন 1425 সংবাদ 18 ফেব্রুয়ারি 2019। জনতার বিরুদ্ধে আক্রোশের মাত্রা বৃদ্ধি। ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন, এতে নিশ্চিতভাবে ভিন্নের মধ্যে একতা ব্যবহার। 1200 শিক্ষক নিয়োগ এবং টেট পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসে। আগামী এক মাসের মধ্যে আগের মতো রাস্তায় টাউন বাস চলবে। যেন এই সবে উদ্বোধন হল বইমেলা। এতটা অপ্রস্তুত অবস্থায় 37তম আগরতলা বইমেলার উদ্বোধন হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি লেখক শুভঙ্কর চক্রবর্তী। 6 বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুল্য সরকার। কুলভূষণ আন্তর্জাতিক আদালতে আজ আইনি লড়াই। পুলওয়ামা হামলার কারণে আবারও উত্তপ্ত ভারত পাক সম্পর্ক। একদিকে এই ভয়াবহ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাক সরকার। রাজনৈতিক এই চাপানোতরের মধ্যেই সোমবার থেকে ফের আন্তর্জাতিক আদালতে শুরু হতে চলেছে কুলভূষণ যাদব মামলার ভারত পাক আইনি লড়াই। জোটে কংগ্রেসকে বড় ভাই হিসেবে চায় জেএমএম। বিজেপিকে পরাস্ত করতে মহাজোট চায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তবে এই মহাজোটের কাণ্ডারি হিসেবে দেখতে চায় কংগ্রেসকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেএমএম এর ওয়ার্কিং প্রেসিডেন্ট হেমন্ত সোরেনের মতে মহাজোট এখন সময়ের দাবি, আর এই জোটে কংগ্রেস থাকবে পরিবারের বড় ভাইয়ের ভূমিকায়। ছয় বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুল্য সরকার। পুলওয়ামায় জঙ্গি হামলার বেশ কয়েকদিন আগেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার এ মর্মে জারি হল নির্দেশিকা। 6 বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিল জম্মু ও কাশ্মীর সরকার। তাদের নিরাপত্তা ও সবরকম সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিচ্ছিন্নতাবাদী 6 নেতার মধ্যে রয়েছেন মিরওয়াইজ উমর ফারুক, আব্দুল ঘনি ভাট, বিলাল লন, হাশিম কুরেশি এবং সবির শাহ। সীমান্তপুরে নৌবন্দর রাস্তার ডিপিআর গেল কেন্দ্রে। দৈনিক সংবাদ 2 পাতা ঘরে বাহিরে, ঘরে বসেই জগৎ দর্শন। মাছের আশের তৈরি দুল যাচ্ছে বিদেশের বাজারে। ভোটের আগে বাজারে এলো মোদি শাড়ি। মানুষের সঙ্গে খেলতে প্রস্তুতি চলছে ফেলস্তাইনের। ট্রাফিক আইন লঙ্ঘনকারীকে ধরতে হাইটেক ইজালান। ধোঁয়াহীন তামাক ক্ষতি করছে স্বাস্থ্যের বলছে সমীক্ষা। উন্নত পরিষেবার লক্ষ্যে পাঠ নেবেন মন্ত্রীরা। কন্যাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি করে নজির পুলিশ সুপারের। মাঘী পূর্ণিমাতে একাল দুর্গোৎসবে মেতেছে কাটোয়া। দৈনিক সংবাদ 3 পাতা। আমবাসায় বালিকা বিদ্যালয় ডিগ্রি কলেজ স্থাপনের দাবি। চুরি, নেশা সামগ্রী, হুমকি, অসামাজিক কাজ, মেলাঘর বাজার নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা পুলিশের দ্বারস্থ। রাস্তায় বৈদ্যুতিক তার ছড়ানো, গাড়ি চলাচল শঙ্কার মুখে। দৈনিক সংবাদ 5 পাতা। অর্ধকুম্ভ মেলায় রাজ্যের ভক্তপ্রাণ মানুষের ভিড়। জীবনযুদ্ধে পরাস্ত উষামণির দু চোখে শুধু ভাটার টান। 7 দফা দাবিতে বিলোনিয়ায় সিপিএম এর মিছিল ও সভা। দৈনিক সংবাদ 7 পাতা। বিশ্ব পরিক্রমা। ভারতের পতাকা হাতে নিয়ে নাচায় স্কুলের রেজিস্ট্রেশন বাতিল পাকিস্তানে।
কংগ্রেস সহায় হোক চাইছে শরণার্থীরা। কৃষ্ণসাগরের নাটকে রাশিয়ার হুঁশিয়ারি। নাইজেরিয়ায় হামলায় নিহত 66। দৈনিক সংবাদ আটের পাতা। জিরানিয়ায় বেহাল বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ মাশুল বাড়তে পারে TSECL এর সম্মেলনে ঝড়। ট্রেনিং ফর ট্রেনার কর্মশালা। পরিচয় মিলেছে রাজধানীতে উদ্ধার মৃত ব্যক্তির। রাজধানী লেকচমনি বাজারে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় পেয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় লেকচমনি বাজারে উদ্ধার হয়েছিল মৃতদেহটি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। এ ব্যাপারে পশ্চিম আগরতলা থানায় পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। পুলিশ জানায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম প্রদীপ দেবনাথ, বয়স 48, পিতা নবদ্বীপ দেবনাথ, বাড়ি নতুন নগরের কোঅপারেটিভ এলাকায়। পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করেন। পুলিশ জানায় ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে প্রদীপ দেবনাথ লেকচমনি বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধুলি সংবাদ নয়ের পাতা। মাথা ভারী প্রশাসন, সমস্যা সুরাহা দূরস্ত। কর্মচারী সংগ্রামে ফেডারেশনের ভূমিকা স্মরণ করলেন স্বাস্থ্যমন্ত্রী। তিন দেশের মোটর র্যালি কাল আগরতলায় প্রবেশ করবে। দৈনিক সংবাদ দশের পাতা। মাঠে ময়দানে এলটন গোলায় বিদ্ধ সাধারণ সমিতি। একতরফা ফুটবলে সহজ জয় তুলে সেমিতে ইয়াং ডার্লং লাকি শ্রীবাস্তব ফুটবল। টাইব্রেকারে হারলো জম্পু জেলা পদ্মজংশীল নেরোকার দখলে। দৈনিক সংবাদ এগারো পাতা। মাঠে ময়দানে আরও কিছু বেশি। অনুশীলনে ফিরলেন পৃথ্বীশ। ঘরোয়া টি টোয়েন্টি খেলবেন এই মুম্বাই ক্রিকেটার। কিরণ মোড়ের সাহচর্য আমাকে অস্ট্রেলিয়ায় সফল হতে সাহায্য করেছে। ঋষভ পন্থ। দৈনিক সংবাদ বারো পাতা। ভারতীয় ভূখণ্ডে ঢুকে বিজেপির গুলি ফ্ল্যাগ মিটিং। বন ধ্বংস করে বন্দোবস্ত দেওয়ায় 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের। নেশা সামগ্রী আটক, গ্রেপ্তার এক। বইমেলায় চুরি লুট SFI স্টলে, শাস্তি দাবি। অবশেষে রাজনৈতিক সন্ত্রাসের কবলে পড়ল 37তম আগরতলা বইমেলা। এক কথায় বইমেলার ঐতিহ্য কলুষিত হল, কারণ এই প্রথম আগরতলা বইমেলায় SFI ছাত্র সংগঠনের ছাত্র সংবাদ স্টলে আক্রমণ, চুরি লুট ভাঙচুর করা হয়। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা বলে অভিযোগ জানিয়েছে SFI ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন এক সাংবাদিক সম্মেলনে বামপন্থী ছাত্র সংগঠনের অভিযোগ, 2018 সালের বইমেলায় তো অংশগ্রহণের সুযোগই ছিল না। যদিও এবছর বইমেলায় স্টল প্রদান করা হয়, কিন্তু স্টল নির্মাণ থেকে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বহু টান বাহানা হয়। অভিযোগ, প্রতিদিন হুমকি ও হুজ্জুতি চলছে, আর এই স্টলকে ঘিরে একটি অংশ আবার অপপ্রচারে ব্যস্ত। অনৈতিক পদক্ষেপের জন্য সাংসদ শঙ্করপ্রসাদ দত্তকে অপেক্ষা করিয়ে ছাত্র সংবাদ স্টলের সূচনা করতে হয়। আর এখন রাতের আধারে স্টল থেকে নাগা দুঃখিত, নগদ টাকা চুরি ভাঙচুর, বই পর্যন্ত লুটপাট হয়। কিন্তু মেলা কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন ও নীরব দর্শক। যদিও এই ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে SFI। প্রিয় ও শ্রদ্ধেয় দর্শক শ্রোতা বন্ধুরা, যদি আমাদের এই পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া উপস্থাপনা আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন ও পাশের বেল আইকনটিকে প্রেস করুন। খুব শীঘ্রই শুরু হচ্ছে ABC নিউজ HD লাইভে সরাসরি বাংলা, হিন্দি, ইংরেজি ও ককবরকে পূর্ণমাত্রায় সংবাদ পরিবেশনা ও লাইভ শো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাই, নমস্কার। খুলখা, This is ABC News, HD Live.